দশদুর্গা এলাকায় এসেছি, একটা গোখরসা স্পেকটিক্যাল ইন্ডিয়ান কোবরা যেটাকে বলা হয়, তার মধ্যে স্পেকটিক্যাল কোবরা, এই কোবরা এই সাপটিকে আমরা এখন জালে আটকে গেছে, এটাকে আমরা উদ্ধার করবার জন্য আমাদের প্রয়াস চালাচ্ছি আর কি। দেখি এখন কতদূর কীভাবে কাজ করা যায়, এটা সাপটাকে উদ্ধার করে এবং পার্শ্ববর্তী জঙ্গলেই কোথাও ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, বড় কেঁচি লাগবে একটা। হ্যাঁ, দাঁতও আছে আপনার বাড়িতে, এইটাকে একটু কাটতে লাগবে গাছটাকে, হাত দাঁত নিয়ে আসো একটা। ওই পাশ থেকে নেটটা টাইনা ধরো তো, শক্ত জায়গায় একটু চলে রাস্তা চলে উঠাবো। আচ্ছা, আমাকে একটু হেল্প করেন, দু একজন এক কেচি দিয়ে একটু কাটেন, ধরেন আমি ধরছি, আমার তো ভার কম আছে, কিন্তু কেচি দিয়ে আগে কাটেন মোটা করে, ওই যে বড় কেচি দিয়ে একটু ওইদিকে পিছা ছাওয়াতে চলো, ভিডিও ঠিক আছে, ঠিক আছে, ধরলে কি কামড় দিবে, কি মানে কামড় দিবে না, সাহস গো বাবা, পূর্ণ বয়স্ক সাপ একটা। হ্যাঁ, এটা কোবরা, এই সাপের কামড়েও আপনি মানে হসপিটালে সঠিক সময় যদি যান, চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। আপনাদের বাড়িতে লাল বেটাডাইন বা কিছু আছে এরকম ওষুধ টষুধ? বেটাডাইন, বেটাডাইন, হ্যাঁ
একটু ওর যে জাল লেগে ছুলে গেছে তো এই জায়গাটাকে আমরা ইয়ে করবো একটু ওষুধ টুষুধ লাগিয়ে কি বললেন নামের স্পেকটিক্যাল কোবরা কম বেশি সময় ধরে করে আমি নিজে ইমিউনিটি পাওয়ার যার যত শরীরে বেশি আছে তবে আপনি যত তাড়াতাড়ি হসপিটালে যাবেন একটু বলতে পারি সঠিক চিকিৎসাতে একটা মানুষকে সুস্থ হতে বেশি সময় লাগে না ও আরো বেশি পাবেন তাই যদি হাঁটা চলা না করেন জল টল খাবার না খান তাহলে আচ্ছা এই মাস থেকে উল্টা দিক জোগাড় করছি ব্যাগটাকে আমার ব্যাগ থেকে ব্যাগারটা বের করবো এটা মেয়ে সাপ হ্যাঁ ফিমেল ফিমেল দাঁত মেয়ে সাপগুলো একটু ছোট হয় লম্বায় কম হয় চলো বাবা চলো চলো আরে কামড়ে এখন দিচ্ছ তুমি হ্যাঁ এতক্ষণ ভালো ছিল চলো 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 বিরান এটা রাখবে না কভার করে যাবে দেখলাম সেরকম জাস্ট করছে তো একটু একটা সুতলি দেন তো আমাকে ওই প্লাস্টিক রয়েছে ওই যে দেখুন একটু সাফ করে দেবো ও থাকবে না ও বেরোয় যাবে ওর মেন জায়গায় চলে যাবে ফুল জোশে আছে এখন সারে দিলা